টাইগারদের উইন্ডেজ মিশন শুরু হচ্ছে কাল প্রথম টেস্টে আগামীকাল উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশের কষ্ট এই সিরিজে ভালো করার মাধ্যমে ভুলতে চাইবে টাইগাররা এছাড়া র্যাঙ্কিং এর দিক চিন্তা করলেও সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ তবে টাইগার ভক্তদের মনে প্রশ্ন প্রথম টেস্টে কেমন হতে পারে টাইগার একাদশ টাইগাররা শেষ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ফেব্রুয়ারিতে সেই টেস্টের একাদশ থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল ওপেনিং এ তামিম ইকবালের সঙ্গে হচ্ছে নিমরুল কাস এটা মোটামুটি নিশ্চিত নির্বাচকদের হয়তো লিটনকে কে ওপেন করানোর ইচ্ছা ছিল তাই বাড়তি কিপার হিসেবে নিয়েছিল সোহানকে তবে লিডন প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হওয়ায় তা আর হচ্ছে না এছাড়া তিন নম্বরে মমিনুল চারে মুশফিক পাঁচে সাকিব ও ছয় মাহমুদুল্লাহ থাকছেন নিশ্চিত ভাবে আর গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে সফল লিটন তাই কালো কিপিং এর দায়িত্ব থাকছে তার কাঁধে এবার আসা যাক বলারদের প্রসঙ্গে যেহেতু উইন্ডিজের মাটিতে খেলা তাই তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ তার মোটামুটি নিশ্চিত মোস্তাফিজের অনুপস্থিতিতে টাইগারদের পেস বলিং এর নেতৃত্ব দেবেন রুবেল তার সাথে সফিউল ও কামরুল ইসলাম রাব্বির দলে থাকার সম্ভাবনা অনেক আর দ্বিতীয় স্পিনার হিসেবে সাকিবের সাথে মিরাজ থাকছে তা প্রায় নিশ্চিত সেই ক্ষেত্রে কপাল পুড়তে যাচ্ছে তাইজুল ইসলামে বাংলাদেশ সম্ভাব্য একাদশ তামিম ইকবাল এমরুল Кайস মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদউল্লাহ রিয়াদ লিটন দাস মেহেদী হাসান মিরাজ কামরুল ইসলাম রাবি সফিউল ইসলাম ও রুবেল হোসেন ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ